ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাত বাংলাদেশ থেকে একদিনই বোন জানতে চেয়েছেন যে এটাকে হাদিসে লেখা আছে চাঁদের চেয়ে সুন্দর মানুষ আলহামদুলিল্লাহাম আল্লাহ যেই সম্মানিত বোন হাদিসে নয় কিন্তু কোরআনুল করিম আল্লাহরবুল্লা আলমিন একটি সুরা অবতীর্ণ করেছেন যার নাম হলো সুরাতেন এখানে আল্লাহ রব আলমী একটা আয়াত বলেছেন যে আমি মানুষকে অতি উত্তম আকৃতিতে শ্রেষ্ঠতম আকৃতিতে আকৃতিতে তৈরি করেছে এই যে এখানে আহসান বলা হয়েছে আহসান শব্দটি দুটি জিনিসকে দুটি জিনিসের চেয়ে সর্বশ্রেষ্ঠ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে তা আল্লাহ আলামিন আলমিন সূর্য গ্রহ তারা যা কিছুই আছে সকল কিছুর চেয়ে শ্রেষ্ঠ করেছেন মানুষকে এবং সুন্দর আকৃতিতে তাকে সৃষ্টি করেছেন যার প্রমাণ হলো হল সুরাতনের এই আয়াতটি যে আমি অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি এই মানুষকে এবং মানুষের সম্মানও রয়েছে আল্লাহ বলেছেন ওলা না বানি আদম আমি আদম সন্তানকে অতি উত্তম অনেক সম্মান দান করেছি এমনকি বিষয়ে যে একটি আল কুট্টুবীর বিশ এক একশো চোদ্দ্রিস্টে একটি হ্যাঁ কেফায়াতুল আখবারে একটি এরকম ইমাম সাফে এই রহমতুল্লা আলায় এবং হানাফি মজাবে এই ধরনের একটি উক্তির বর্ণনা এসেছে যে একদা আবুল কাসিম আলী বিন আবি আল কাজী আল মোহসেন তিনি তার বাবা থেকে বর্ণনা করেন যে ঈসা বিন মুসা আল হাশিমি একদিন তার স্ত্রীকে খুব ভালোবাসতেন এবং বলছিলেন যে যে আমি তো তোমাকে খুব ভালোবাসি কিন্তু তুমি তালাক তোমাকে তালাক তুমি তিন তালাক যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও এই ঘটনা যখন মনসুরের কাছে গেল অর্থাৎ মনসুর খালিফার কাছে গেল তখন তিনি অনেক ওলামা একরামকে জমা করলেন অনেকেই বললেন হ্যাঁ তার স্ত্রী তালাক হয়ে গেছে কিন্তু একজন সেখানে চুপ ছিলেন আবু হানিফা রহমতুল্লা আল্লাহ এর যে মাঝহাবের অনুসারে একজন লোক একজন আলেম তিনি চুপ তখন মনসুর তাকে জিজ্ঞেস করেছিলেন যে কি ব্যাপার মা লেখা কল্লা থেকে এলাম কী ব্যাপার তুমি কথা বলতেছে না তখন তিনি বললেন যে তখন এই সুরাটি পাঠ করলেন সুরা তো তিন এবং তিনি বললেন যে এর সে উত্তম কথা আর কি হতে পারে হে আমিরুল মোমিনিন যে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তাকবিম আল্লাহ রবুল্লা আলাবিন ইনসানকে মানুষ সর্ব উত্তম আকৃতিতে তৈরি করেছেন তখন এই মানসুর বললেন ঠিক আছে ওই লোককে ডাকো এবং তোমার স্ত্রী তালাক হয়নি এবং এটাই ফতোয়া গ্রহণ করা হয়েছে কাজে এরকম বিভিন্ন ঘটনা রয়েছে কেউ কেউ বলেছেন এই ঘটনাটি ইয়াহিয়া বিন আক্তম তিনি এই কথাটি উল্লেখ করেছিলেন আবার কেউ কেউ বলেছেন যে আরও অন্যের মাধ্যমে এই ঘটনাটা ঘটেছিল তা এখন কথা হলো যে এই মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এটাতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা যে বলেছে যে এটা হাদিসে আছে হাদিসে কোন হাদিসে আছে এটা আমার জানা নেই হাদিসের কথা মনে করে না তবে কুরানুল কালিম আল্লাহ রবুল কথা বলেছেন আশা করি ক্লিয়ার হয়েছে হজর আল্লাহ আলমসব ওসাল আলব মহম্মদ ওসালামু আলাইকুম রহমতুল্লাহ